যা শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই নেই। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই নেই, আমি সেই নেই। আসামের চা বাগানে ছুপড়ি তামিল বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্য রাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদীর চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই নেই। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁথে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই নেই, আমি সেই নেই। যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুঁটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ দিবাম সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, পুড়ে দেখা আলোর গভীর দিয়া কাদামে থাকা, আমি সেই নেই, আমি সেই নেই। এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দ্বন্দ্বে যার গর্ভে রেখে যান কুমারী অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কহলকে, আমি সংসারের অসময়ে আমি ভাষা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার, আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন, আমি সেই একদিন হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য, খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ফিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে আনন্দভি, নৃশংস আত্মহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে সমাজের দেহ, হয়তো আমি সেই নেই, হয়তো বা হয়তো বা। নেহাকে অসংখ্য ধন্যবাদ তার নৃত্য পরিবেশনের জন্য। এরপর